যে সরকারে যদি আওয়ামী লীগ থাকে তাহলে সেই নির্বাচন কখনোই যে কোনো নির্বাচন কমিশনে আসুক সুষ্ঠু করতে পারবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিত্য পণ্যের বাজারে আগুন সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, কারণ সরকারই এই দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে এবং তাদের বাজার নিয়ন্ত্রণ করার কোনো সক্ষমতাই নেই। বুধবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাঁচুরিয়া এলাকায় বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে এই সরকারের মন্ত্রী এমপি সহ দলের লোকজন জড়িত। এই সরকার বাংলাদেশের সমস্ত সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছে, দেশের মানুষকে ভয়াবহ একটা অবস্থার দিকে ঠেলে দিচ্ছে সরকার। ইলেকশন কমিশন করে কি আপনার সুষ্ঠু নির্বাচন পাওয়া যাবে? যাবে না। আমরা জানি যে সরকারে যদি আওয়ামী লীগ থাকে তাহলে সেই নির্বাচন কখনোই যে কোনো নির্বাচন কমিশনে আসুক সুষ্ঠু করতে পারবে না। সেই কারণে আমরা পরিষ্কার করে বলেছি, ওই সব কথা বলে লাভ নাই, নির্বাচন কমিশনের কথা বলেও লাভ নাই। একটা কথা, নির্বাচনকালীন সময়ে অবশ্যই এই সরকারকে পদত্যাগ করে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের হাতে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়ে একটা জবাবদিহিমূলক পার্লামেন্ট গঠন করতে হবে। এটাই হচ্ছে একমাত্র দাবি আমাদের আজকে। সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ জানাবো, আহ্বান জানাবো, দলকে শক্তিশালী করেন, সংগঠিত করেন, পারস্পরিক সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হন এবং একটা জাতীয় ঐক্য সৃষ্টি করার মধ্য দিয়ে আমরা এই সরকারের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব। এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট ভয়াবহ কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।